हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জে কাপড়ে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেস্ট ওবিএস সেটিং ফর রেকর্ডিং অর স্ট্রিমিং অন লো ইন পিসি। অর্থাৎ দেখা গেছে আমাদের পিসির কনফিগারেশন যদি লো থাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা চাই কি করার জন্য আমাদের ওবিএস আমাদের সফটওয়্যার থেকে আমরা কি করার জন্য আমরা কম্পিউটার স্ক্রিন পাশাপাশি আমরা দেখা গেছে স্ট্রিমিং আমরা করার জন্য, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের সেটিংটা কিভাবে দেখা গেছে আমরা করতে পারি সে বিষয়ে আজকে আমরা দেখব। তাছাড়া দেখা গেছে অলরেডি আমার চ্যানেলের মধ্যে আপনারা যদি আপনাদের পিসির কনফিগারেশন ভালো থাকলে পাশাপাশি নেট স্পিড ভালো থাকলে কিভাবে আপনাদের যে এখানে লাইভ স্ট্রিম পাশাপাশি আপনাদের রেকর্ডিং করার জন্য যে সেটিং করতে হবে তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন যাই এখন তাহলে বলছি আমাদের আজকের যে যদি পিসির কনফিগারেশন আমাদের লো থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সেটিংটা কিভাবে করতে হবে এখন আমরা সেই বিষয়ে শুরু করছি। এখন আমাদের কাজটা করার জন্য আপনাদের প্রথমে কি থাকতে হবে, আপনাদের ওবিএস স্টুডিও সফটওয়্যারটা আপনাদের ডাউনলোড পাশাপাশি ইনস্টল করা থাকতে হবে। তাহলে কীভাবে দেখা গেছে ওবিএস স্টুডিও সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখন আপনারা দেখা গেছে ওবিএস সফটওয়্যারটা আপনারা ডাউনলোড ইনস্টল করার পরে দেখা গেছে আপনার কি আসবে, আপনার ডেস্কটপের মধ্যে ওবিএস স্টুডিওর আপনার এক্সে ফাইলে চলে আসবে। পাশাপাশি আপনার স্টার্ট মেনুতে গেলেও আপনারা দেখা গেছে এক্সে ফাইলে দেখতে পারবেন। বাস এখন আপনারা কি করবেন, আপনাদের ওবিএস স্টুডিও এক্সে ফাইলে আপনারা এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে এন্টার চাপ দিবেন। আমরা এখানে ডাবল ক্লিক করলাম। বাস ওবিএস স্টুডিও সফটওয়্যার ওপেন হওয়ার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। এখন আমরা বলছি কি, আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ড ভিডিও পাশাপাশি দেখা গেছে আমরা লাইভ স্ট্রিম করতে গেলে দেখা গেছে আমাদের পিসির কনফিগারেশন যদি লো থাকে তো সেই ক্ষেত্রে সে দেখা গেছে ওই লো কনফিগারেশন জন্য আমাদের সেটিংটা আমরা এখন করার জন্য কোথায় চলে যাবো। এখন আমরা দেখা গেছে আমরা এই যে ফাইলে যাওয়ার পরে এখানে যে সেটিং লেখা আছে আমরা এখান থেকে ঢুকে কাজটা করতে পারি, অথবা চাইলে আমরা এই যে এখন আমাদের কন্ট্রোল অপশনের ভিতরে এখানে এই যে দেওয়া আছে এখানে কি সেটিং আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আপনার জায়গাতে ঢুকলে হবে, তাহলে আমরা এই যে সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে এখানে আমাদের চলে আসলো। আসার পরে প্রথমে দেওয়া আছে জেনারেল, তাহলে জেনারেল থেকে এখানে দেখা গেছে আমাদের বাই ডিফল্ট যে বিষয়গুলো দেওয়া আছে আমরা এইভাবে রাখবো। যদি আপনার থিম অপশনের ভিতরে এখন ডার্ক ছাড়া যদি আপনার অন্য কোনো দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে ডার্ক ডিফল্ট যেটা দেওয়া সেটা দিয়ে রাখবেন। আচ্ছা, বাস তারপর আমাদের এখানে কী দেওয়া আছে স্ট্রিম, এখন আমরা স্ট্রিমে ক্লিক করি। বাস স্ট্রিমে ক্লিক করার পরে আমাদের কাছে দেখা গেছে স্ট্রিমের এখন অপশনগুলো চলে আসলো। এখানে প্রথমে এখানে কী দেওয়া আছে আমাদের যে সার্ভিসের মধ্যে টু এস দেওয়া আছে, তাহলে বাই ডিফল্ট কিন্তু আপনার টু এস এরিয়া দেওয়া থাকবে। এখন টু ওয়েজ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি যদি দেখা গেছে আপনি কোনো টিউটোরিয়াল তৈরি করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার যে ডেস্কটপ পাশাপাশি এখন আপনাকে যদি ফেস ক্যামেরা আপনি দেখাতে চান তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে টু ওয়েজ দিয়ে রাখবেন যেটা বাই ডিফল্ট দেওয়া থাকে। এছাড়াও যদি দেখা গেছে আপনারা কী করতে চান, আপনারা কোনো ফেসবুক বা ইউটিউবে কোনো লাইভ করতে চান তাহলে আপনার এই এখান থেকে অপশন দেখা দেবেন যে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন কিছু আছে এখানে আপনার যেটা দরকার। যেমন আমি এখানে দিলাম ফেসবুক লাইভ, দেওয়ার পরে এখান থেকে ধরুন আপনাদের যে স্ট্রিম কী দেওয়া আছে এখন আপনার ফেসবুক লাইভ করতে গেলে সেখান থেকে আপনাদের যখন লাইভে ঢুকবেন সেখানে আপনাদের স্ট্রিম কী অপশন আছে সেখান থেকে স্ট্রিম কিটা আপনার কপি করে নিয়ে এসে স্ট্রিম কিটা এখানে পেস্ট করে দেবেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। সেই ক্ষেত্রে ইউটিউবে হলে ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবের স্ট্রিম কী, ফেসবুকে হলে ফেসবুকে, টুইটার হলে টুইটারের স্ট্রিম কী আপনি এখানে বসাই দেন, তারপরে অ্যাপ্লাই ওকে দেবেন। আচ্ছা, যাক এখানে ধরুন আমরা স্ট্রিম ডেবো সেট করবো এখানে। তারপর আমাদের এখানে কী আছে আউটপুট, এখন আউটপুট আমরা ক্লিক করি। আউটপুটের মধ্যে এখানে আমাদের আউটপুটটা কীরকম হবে আমাদের স্ট্রিমিংয়ের পাশাপাশি রেকর্ডিংয়ের সেটা আমরা এখান থেকে দেখা দেব। এখান থেকে দেখা গেছে আমাদের কি এখানে আউটপুট মোড আমাদের দুইটা দেওয়া আছে, একটা আছে সিম্পল একটা আছে অ্যাডভান্স। তাহলে এখানে আপনি যদি সিম্পল অবস্থায় রাখেন তাহলে সেই ক্ষেত্রে এখানে ধরেন যে আপনার এই যে ভিডিও বিট রেট আমাদের এখানে কত দেওয়া আছে আপনাদের 2500 কেবিপিএস দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু আমাদের পিসির কনফিগারেশন যদি লো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 2500 এখানে কত দিয়ে দেবো, আমরা এখানে 2400 দিয়ে দেবো, 2500 আমরা কত দিয়ে দেবো 2400 দিয়ে দেবো। তারপর এখানে যে ইনকোডার এখানে দেওয়া আছে সফটওয়্যার যেটা দেওয়া আছে এটা এটা আমরা এটাই রাখবো। তারপর এখানে অডিও বিট রেট আপনার ধরুন এখানে 128 দেওয়া আছে কিন্তু এখানে দেখা গেছে আমাদের এটা কিন্তু দেওয়া থাকে না, তাহলে আমাদের 128 যেটা দেওয়া আছে এটা আমাদের মনে করেন যে সবচেয়ে বেটার আমরা এটাই রাখবো। তারপরে আমাদের এখানে স্ট্রিমিংয়ের পরে দেওয়া আছে কি রেকর্ডিং, আপনার রেকর্ডিংয়ের ক্ষেত্রে দেখা গেছে এখানে কী দেওয়া আছে রেকর্ডিং পাথ। তো রেকর্ডিং পাথটা দেখা গেছে এখানে আপনার কোন জায়গায় আপনার যেখানে রেকর্ডিং আপনার করার পরে আপনার রেকর্ডিংয়ের ভিডিওটা কোন জায়গায় যা সেভ হবে তো সেইটা আপনি এখানে পাথটা দেখাইতে পারেন। তো দেখানোর জন্য আপনার ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করে আপনি কোথায় দেখাবেন আপনি সেই লোকেশনটা এখান থেকে সেট করে দেবেন। আপনি কোনো ফোল্ডারে নাকি আপনার ড্রাইভে, তো কোন ড্রাইভে দেখাবেন কোন ড্রাইভে কোনো ফোল্ডারে আপনার এইভাবে দেখানোর পরে আপনি এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন, করার পরে ওই পাটা লোকেশনটা এখানে চলে আসবে, লোকেশন চলে আসলে ওই লোকেশনে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে এখন নিচে আসি এখানে রেকর্ডিং ফরম্যাট, আপনার রেকর্ডিং ফরম্যাটটা আপনি এখান থেকে দেখা গেছে আমাদের যে অন্য না বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এখান থেকে আমরা কোনটা রাখবো আমরা রাখবো যে MP4, এটা রাখা সবচেয়ে বেটার, তার মানে MP4 রাখবো। এখান থেকে রাখার পরে এইভাবে এখান থেকে আমাদের যে আউটপুটের স্ট্রিমিং রেকর্ডিংয়ের বিষয়টা এইভাবে আমরা সেট করবো। তারপরে যদি আপনারা এখানে সিম্পল না দেখে আপনারা এখান থেকে অ্যাডভান্স অপশন অপশনে যান তাহলে এখান থেকে দেখা গেছে আপনারা এখান থেকে সেট করতে পারেন এনকোড যেটা দেওয়া আছে এটা থাকবে। তারপর এখান থেকে এই যে দেওয়া আছে রেড কন্ট্রোল, সিভিআর দেওয়া আছে, আরও দেওয়া আছে, আমরা সিভিআর যেটা সেটি রাখবো।
তারপর এখান থেকে বিট রেট দেওয়া আছে 2500 এটা তো আমরা অলরেডি বললাম 2400 রাখবেন তারপর এখান থেকে দেওয়া আছে যে কিফ্রেম 0 আমরা 0 রাখব তারপর আপনারা যে সিপি ইউজেস আপনার পিসের সিপি ইউজেস পিসের বিষয়ে আপনারা কি এখানে ভেরি ফাস্ট আপনি এটা রাখতে পারেন অথবা আপনি সুপার ফাস্ট এটা রাখতে পারেন আপনি দুই রাজা টেস্ট করে দেখুন কোনটা দিয়ে আপনার ভালো পারফর্ম করে আপনি ভেরি ফাস্ট সুপার ফাস্ট আপনি যে কোনো একটা রাখতে পারেন এটা সেই বিষয়টা আপনাদের এখানে স্ট্রিমে তারপর আপনারা যদি এখান থেকে আপনার রেকর্ডিং এ গেলেন রেকর্ডিং এ যাওয়ার পর এখানে দনা দেখি আপনারা যে এই যে আপনার এখানে রেকর্ডিং পাথ আমরা তো অলরেডি বললাম আপনার পাথটা কোন জায়গায় রেকর্ডিং ভিডিওটা কোথায় হবে সেই পাথটা ব্যবস্থা দেখাইতে পারেন তারপর এখান থেকে যে আপনি বলছি যে রেকর্ডিং ফরম্যাটটা আপনার এখানে এমপি যে ফোর এটা দেখাই দিবেন তাহলে এমপি ফোর দেখাই দেবেন এখান থেকে আমরা সিলেক্ট করি এই যে আমাদের এমপি ফোর দেখাই দিলাম এখান থেকে বিষয়গুলো ধরুন দেখা দেবেন বাস এখান থেকে দেখানোর পরে তারপর আমরা এখানে অডিওতে যাই অডিওতে ধরেন যে আপনি যেটা বলছি কি আমরা যেটাকে এখান থেকে অডিওতে আপনি দেখা দেবেন কত 128 দেখা দেবেন তার দেখা দেবেন এইভাবে আপনি চাইলে অ্যাডভান্স থেকে সেট করতে পারেন অথবা দেখা যায় অ্যাডভান্স আপনি না করে যদি আমরা চাইলে এখান থেকে সিম্পল থেকে করতে পারি আপনি দুই জায়গা থেকে করতে পারেন এক জায়গা থেকে করলে হবে বাস করার পর এইভাবে আপনারা আউটপুটের বিষয়গুলো আপনি এখান থেকে দেখা দেবেন বাস আউটপুটের পর আমাদের এখান থেকে কি দেওয়া আছে আমাদের অডিও তাহলে অডিওর ভিতরে এখান থেকে ধরেন আপনার এখানে কি দেওয়া আছে আপনার স্যাম্পল রেট আপনার 48 হার্জ দেওয়া থাকে আমরা ধরেন এখান থেকে কত যেহেতু আমাদের পিসি কনফিগারেশন যদি লো থাকে তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখাই দিব আমাদের পিসি কনফিগারেশন ভালো থাকে তাহলে আমরা এটা দেখাইতে পারি কিন্তু লো থাকলে আমরা এই যে এটা দেখাই দিব তারপর এখান থেকে আপনার চ্যানেলের মধ্যে যে এখান থেকে যদি আপনার অন্যটা দেওয়া থাকে তাহলে আপনার এই যে স্টুডিও দেওয়া যেটা আছে এটা আপনি দেখাই দিবেন বাস এটা আমাদের অডিওর বিষয়টা তারপর এখান থেকে আমরা ভিডিওতে যাই তাহলে এখন থেকে আমাদের পিসির কনফিগারেশন লো থাকলে আমাদের এই ভিডিওর বিষয়টা এখান থেকে আমাদের কী করতে হবে চেঞ্জ করতে হবে যদি আপনার কনফিগারেশন ভালো থাকে তাহলে ধরুন আপনার এখান থেকে যে বেস ক্যানভাস রেজুলেশন পাশাপাশি আউটপুট এই যে 1920 বা 1080 আপনি এটা রাখবেন কনফিগারেশন ভালো থাকলে আর যদি লো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো চেঞ্জ করে দেবেন তা চেঞ্জ করার জন্য আমরা কত দিব এখান থেকে এই যে নিচে যেটা দেওয়া আছে 1280 বাই 720 আমরা এটা দেখাই দেবো সেমভাবে এখানে আউটপুট যে স্কেল যেটা দেওয়া আছে রেজুলেশনে আমরা এটাও সেম রাখবো তাহলে এটা আমরা কত রাখবো এখানে যাই যার পরে যে 1280 বাই 720 মানে দুইটা সিমিলার রাখবো তাহলে আপনার বেস ক্যানভাস পাশাপাশি আউটপুট এই দুইটা আমরা কি পিসির কনফিগারেশন লো থাকলে আমরা 1280 বাই 720 রাখবো এই দুইটাই আচ্ছা তারপর এখান থেকে আমাদের এই যে এখানে দেওয়া আছে এখানে ডাউনলোড ফিল্টার এটা যা দেওয়া আমরা তাই রাখবো তারপর এখানে আরেকটা অপশন দেওয়া আছে কি কমন আপনার এফপিএস ভ্যালু এটা এখানে ধরেন যে কি আপনার এখানে যদি কনফিগারেশন ভালো থাকলে আমরা কত রাখছি 60 কিন্তু আপনার যদি কনফিগারেশন লো থাকে তাহলে আপনি এখানে 60 রেখে আপনার কত রাখবেন এখান থেকে আপনি রাখবেন 30 30 রেখাটাই বেটার তাহলে আমরা এখান থেকে ধরেন যদি পিসি কনফিগারেশন লো তাহলে আমরা 30 রাখলাম এটা রাখবেন বা সেভাবে আপনার ভিডিওর এখানে এই বিষয়গুলো সেট করে দেবেন আচ্ছা তারপর এখানে একটা অপশন দেওয়া আছে হটকি এখন যদি মনে করেন এটা আপনার যদি শর্টকাট ইউজ করতেছেন যে আপনার এখান থেকে দেখা গেছে এই যে স্ক্রিন আপনার একাধিক থাকলে আপনার শর্টকাটের মাধ্যমে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাবেন তো সেক্ষেত্রে আপনার এখানে স্ক্রিন 1 2 বা আপনার আরও স্ক্রিন থাকবে সেগুলো এখানে শো করবে আপনি চাইলে এখান থেকে শর্টকাট ইউজ করার মাধ্যমে আপনার কাছে সেটিং করতে পারেন তারপর এখানে অ্যাডভান্স অ্যাডভান্সের মধ্যে আমাদের এখানে কোনো কিছু করতে হবে না বাস এই আমাদের অপশনগুলো বাস এগুলো আপনার এখানে করার পরে আপনার যে সেটিংগুলো দেখালাম এগুলো করার পর লাস্টে আপনি এখানে কি করবেন এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করে তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন বাস এখানে আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে গেল তাহলে আমি আপনাদের এখানে যেভাবে দেখালাম এইভাবে কী করবেন আপনাদের পিসি কনফিগারেশন যদি লো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এইভাবে সেটিং করে কী করতে পারেন আপনার দেখা গেছে ওবিএস স্টুডিও ব্যবহারের মাধ্যমে আপনার দেখা গেছে স্ক্রিন রেকর্ড ভিডিও পাশাপাশি দেখা গেছে আপনারা যে লাইভ স্ট্রিমের বিষয়গুলো করতে পারেন তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই বেস্ট ওবিএস সেটিং ফর রেকর্ডিং অর স্ট্রিমিং অন লো ইন পিসি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।